Hello viewers, welcome to my channel. Today tutorial how to copyright mesh tool অর্থাৎ কিভাবে ইউটিউবে copyright mesh tool set up করবেন অর্থাৎ এই যে যে এটা পয়েন্টটা দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটি চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব না হলে তার আগে এটা আসতো না অর্থাৎ শো করতো না অর্থাৎ আপনার যে সমস্ত ভিডিওগুলো অর্থাৎ অন্য চ্যানেলে অর্থাৎ ডাউনলোড করে আপলোড করেছে অর্থাৎ সেটা কত পার্সেন্ট নীল এখানে এবং কত ভিউ হয়েছে এবং সেটা সম্পূর্ণ আপনি দেখতে পারবেন এই কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে অর্থাৎ এই মেসেজ টুলের মাধ্যমে অর্থাৎ সেই জন্য আপনার ভিডিও যাতে কেউ ডাউনলোড করে কপিরাইট করতে না পারে এবং সেই তাদেরকে আপনি ইনফরমেশন আপনি জানিয়ে দেবেন সেই ইনফরমেশন জানিয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম আসছে হলো আর্কাইভ তারপরে অর্থাৎ জিমেল অর্থাৎ এবং ইনস্ট্যান্ট রিমুভ অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট যদি রিমুভ করতে রিকোয়েস্ট করতে চান তাহলে মাঝেরটা অর্থাৎ এইভাবে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে অ্যাডভান্সড আর যখন আপনি এটা ক্লিক করবেন তখন এরকম একটা ফর্ম আসবে এবং এখানে ইউজ প্রথমে মাইসেল তারপরে আপনার যে ইউটিউবে অর্থাৎ এখানে একটা জিমেল নাম্বার থাকবে এবং যে ওনারশিপ অর্থাৎ যে নাম অর্থাৎ তার নাম থাকবে অর্থাৎ যে অ্যাপ্লাই করতেছে এখানে তার নামটা লিখবেন সেটা আপনার নিজস্ব নাম এবং এরপরে আপনাকে দিতে হবে ফোন নম্বর এবং এরপরে আপনাকে দিতে হবে অর্থাৎ একটা সেকেন্ডারি জিমেল অর্থাৎ এইভাবে অর্থাৎ এই জিমেল একটা তো আছে এরপর আর একটা জিমেল দিতে হবে এভাবে আপনি আপনি এই কন্টেন্টটা কি আপনি নিজে ক্রিয়েট করছেন আই অ্যাম ওনার কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ আপনি নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েট করছেন সেজন্য আপনাকে লিখতে হবে যে এই কপিরাইট ওনার আপনি নিজে এরপর সিলেক্টেড অর্থাৎ আপনার কান্ট্রি অর্থাৎ বাড়ি কোথায় সেটা লিখবেন এবং এরপরে আপনাকে আপনার পূর্ণাঙ্গ একটা ঠিকানা লিখতে হবে এবং এই ঠিকানা লেখার পরে সিটি অর্থাৎ আপনার কান্ট্রি এবং আপনাকে জিপ কোড এগুলো পূরণ করতে হবে পর্যায়ক্রমে যে বিষয়গুলো আছে আপনাকে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সিগনেচার করে দিতে হবে এবং নিচে যে বিষয়গুলো আছে এবং আপডেট করে আপনি সবগুলো টিক দিয়ে অর্থাৎ আপনাকে সাবমিট করে দিতে হবে এখানে যে তিন নম্বরের রিকোয়েস্ট আছে এগুলো আপনি করে অর্থাৎ এভাবে সবগুলো টিক চিহ্ন এবং এখানে একটা অরিজিনাল আপনার যে নামটি সে সিগনেচার এখানে আপনি দেবেন যাতে আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল থেকে ইউর ন্যাশনাল আইডি কার্ড বা সিমিলার অর্থাৎ এইভাবে আপনাকে অর্থাৎ আপনার এই ফর্মটি যথাযথভাবে আপনি নিজেই সেই মালিকের জন্য আপনাকে পূরণ করে আপনাকে দিতে হবে এবং এরপরে আপনাকে দেখতে পাচ্ছেন সাবমিট একটা বাটন আছে এবং এই সাবমিট বাটন নিয়ে আপনাকে তবে সাবমিট বাটনে দেওয়ার আগে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার নামটা যেটা অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডস অ্যাজ এ সেম সো ইউ সাবমিট দ্য বাটন অ্যান্ড কপিরাইট অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট আপনাকে এই ভিডিওটি ওটা ডিলিট করে দেবে কারণ এখানে সাথে সাথে সে ভিডিওটি অর্থাৎ ম্যাচ টুল অর্থাৎ মাধ্যমে তারা সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে অর্থাৎ একটি আপনার জিমেল চলে আসছে অতএব এই বিষয়টি আপনাকে এখন আপনার কোনো ভিডিও যদি অন্য কোনো চ্যানেলে আপনার নিজের তো এই ভিডিও যদি কেউ অর্থাৎ আপনার ভিডিও আগে চ্যানেল পাবলিশ হওয়ার পরে যদি কেউ ভিডিও পাবলিশ করে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ সেজন্য এই ম্যাচ টুলের সাহায্যে আপনি সাথে সাথে সেই চ্যানেল নাম সহ এবং সেই চ্যানেলের কয়টা ভিউ এবং কত পার্সেন্ট সে আপনার কপিরাইট করছে অর্থাৎ সে কেটে কেটে করছে কি না অথবা সে পূর্ণাঙ্গ একসাথে করছে কি না সব আপনার সেই ইউটিউব চ্যানেলে দিন আর এখানে যদি কোনো কিছু আপনি মিল পান তাহলে এভাবেই আপনার ভিডিওগুলো অর্থাৎ সেভ রাখতে পারেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল